আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা, সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তার জন্য আজ ভাপা পিঠা তৈরি করব, তো এর জন্য আমি 2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি। এখানে 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণে লবণ আছে, এটা চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়ার মধ্যে পানি দিয়ে নিচ্ছি, আর পানিটা একবারে দিব না, বেশি হয়ে যেতে পারে, তো আমি একটু একটু করে সমস্ত চালগুলি বারে বারে দিয়ে দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভালোভাবে চালের গুঁড়াটা মাখানোর পর হাত দিয়ে মুঠ করে দেখতে হবে। মুঠির মধ্যে যদি চালের গুঁড়াটা শক্ত হয়ে আটকে যায় তো ধরে নিতে হবে পানির পরিমাণটা ঠিকঠাক, আর যদি ঝুরঝুর হয়ে ভেঙে যায় তাহলে আর একটু দিয়ে নিতে হবে। আমার চালের গুঁড়াটা মোটামুটি রেডি হয়ে গেছে, তো নর্মালি আমি যেই ঝাঁঝরিটাতে চাল ধুয়ে থাকি ওইটা দিয়ে একটু চেলে নিচ্ছি। এতে করে ভেজা চালের গুঁড়াটায় যে দলা পাকিয়ে আছে ওটা ভেঙে ছোট ছোট হয়ে যাবে। এই ভেজা চালের গুঁড়াটা রেডি করতে আমার 2 কাপ শুকনা চালের গুঁড়ার ভেতরে 1 কাপের 4/3 পানি লেগেছে, তবে চালের ধরন বুঝে বেশি কম লাগতে পারে। ভাপা পিঠা আমি নর্মালি রাইস কুকারেই তৈরি করে থাকি, তবে আপনার যদি কুকার না থাকে তাহলে যে কোনো পাতিলের উপরে ঝাঁঝরি বসিয়ে করে নিতে পারবেন। আর আজকাল অবশ্য ভাপা পিঠার জন্য আলাদা পাতিল বেরিয়েছে, চাইলে ও ধরনের পাতিলও কিনে নিতে পারেন। রাইস কুকারে পিঠা বানানোর একটা ঝামেলাও আছে, যেমন এখানে ছিদ্রগুলি বড় বড় থাকে আর এখান থেকে স্টিম অনেক বেশি চলে আসে, এতে করে পিঠাগুলি ভিজে একটু আঠালো ভাব হয়ে যায়। এভাবে যদি এক্সট্রা একটা কাপড় বসিয়ে নেন তাহলে কিন্তু ওই ঝামেলাটা আর হবে না, এতে করে একদম দোকানের পিঠার মতো ঝরঝরে পিঠা হবে। এদিকে আগে থেকে যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছিলাম ওটা আপনাদের একটু দেখিয়ে দেই। একদম পারফেক্ট হয়েছে, তবে এটা যেহেতু আমি সকালের নাস্তায় খাবো তো এর জন্য আমি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। তবে এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে ঘন্টা দেড়েক রেখে দেবেন, এতে করে পিঠাটা আরও বেশি সুন্দর হবে। এখানে আমি নিয়েছি ভেজা চালের গুঁড়া, কোরানো নারকেল, গুড় আর শুকনা চালের গুঁড়া। এখানে আমি একটা ছোট ঢাকনাও নিয়েছি, এটা নূরের হাঁড়ি পাতিলের ঢাকনা, এখন আমার এটা বেশি কাজে লাগছে। আর সেই সাথে নিয়েছি 2 টুকরা সুতি কাপড় যেটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি ঢাকনাটার ভেতরে কিছুটা শুকনা চালের গুঁড়া ডাস্ট করে দিচ্ছি। এটা আসলে প্রথমবার না দিলেও হয়, তবে দ্বিতীয়বার তৃতীয়বার একাধিকবার যখন করব তখন কিন্তু প্রতিবারই দিয়ে নিতে হবে, এতে করে পিঠাটা যখন আমি খুলবো তখন খুব সহজেই বেরিয়ে আসবে। ভাপা পিঠার ভেতরে কতটুকু নারকেল এবং গুড় দেওয়া হবে এটা আসলে ওইভাবে বলা ঠিক না, কারণ প্রত্যেকেই তার স্বাদ অনুযায়ী দিয়ে থাকেন। তো আমি প্রথম পিঠাটা একদম দোকানের মতো খুব ফর্মাল ওয়েতে বানাচ্ছি, তবে এর পরের পিঠাগুলিতে কিন্তু আমি নারকেল এবং গুড় একটু বেশি বেশি দিয়ে নেব। তবে গুড়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায় পিঠা সেদ্ধ হওয়ার পর গুড়টা বাইরে বেরিয়ে চলে আসবে আর কাপড় থেকে তখন আর পিঠাটা খুলতে চাইবে না, তো জোর করে বের করার সময় পিঠাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো পরিমাণ মতো দিয়ে নেওয়াটাই ভালো। রাইস কুকারের ঢাকনায় যে একটা ছিদ্র থাকে ওটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে নিয়েছি, এতে করে খুব অল্প সময় পিঠাটা হয়ে যাবে। এখন এক এক করে পিঠাগুলি বসিয়ে দিচ্ছি, এক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, এই পর্যায়ে যদি পিঠা ভেঙে যায় তাহলে কিন্তু পিঠাটা আর ভালো হবে না, তো এর জন্য খুব সাবধানে ঢাকনাটা তুলে নিয়েছি এবং সেই সাথে কাপড়টা একটু টাইট করে মুড়িয়ে দিলাম। এটা হতে থাকুক, ততক্ষণে আমি অন্যগুলি রেডি করে নেই। প্রথমবার আমি একবার গুড় এবং একবার নারকেল ব্যবহার করেছি, এবার কিন্তু আমি 2 লেয়ারে নারকেল দিয়েছি। ভাপা পিঠাতে নারকেলের পরিমাণটাই বেশি হলে আমার বেশি ভালো লাগে, তো সেজন্যই দিয়ে নিয়েছি। আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, চাইলে আখের গুড় দিয়েও করা যায়। এ
এক এক করে বেশ কয়েকটা পিঠা হয়ে গেছে। তো ভাপা পিঠা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, এর জন্য হওয়ার সাথে সাথেই ওদেরকে দিয়ে দিয়েছি। তো এখন দুইটা পিঠা আপনাদের সামনে খুলে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই তো পিঠাগুলি মোটামুটি রেডি করে নিয়েছি, আপনাদেরকে যেহেতু দিতে পারছি না তো একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি বাসায় কেউ ট্রাই করেন, আশা করছি আপনাদের পিঠা আমার থেকেও বেশি ভালো হবে। এই যে ভেতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এর জন্য খেতেও বেশ ভালো লেগেছে। পুরো ভিডিও জুড়ে আপনি যদি আমার সাথে থাকেন এবং ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সেটা যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেখে আপনারা যে কমেন্ট করেছিলেন তার মধ্যে সব থেকে কমন একটা প্রশ্ন ছিল, আপু থালা বাসন ধুয়ে যে ঝুড়িটার মধ্যে রাখেন এটা কোন ব্র্যান্ডের? এই ঝুড়িগুলি আমাদের দেশের বড় বড় প্লাস্টিকের শোরুমগুলিতেও পেয়ে যাবেন, সেই সাথে অনলাইন শপ বা আমাদের ক্রোকারি শপ যেগুলি আছে ওখানেও পেয়ে যাবেন। তবে এটা যেহেতু একটা চায়না প্রোডাক্ট, লট হিসেবে আসে, তো পাবেন যখন সব জায়গাতেই পেয়ে যাবেন, আর যখন পাবেন না তখন মোটামুটি সব জায়গা থেকেই না বলবে। এই সামান্য একটা ঝুড়ি আমার যে কী উপকার করেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি যদি পারতাম আপনাদের প্রত্যেকের বাসায় একটা করে কিনে দিয়ে আসতাম, তো সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো যতটুকু পারবো সেটুকু কিন্তু আমি করে যাব। এই ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করেন এবং এর সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্লিজ বেশি করে এই ধরনের ঝুড়ি নিয়ে আসবেন। এতে করে আপনারাও যেমন লাভবান হবেন, সেই সাথে আমার আপুরাও অনেক বেশি উপকৃত হবে। এই তো টুকটাক কাজকর্ম সকালের যা ছিল সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন রান্নাঘর থেকে আপাতত বিদায় নিব। আর রান্নাঘর থেকে বিদায় বলতে এই সকালবেলার বিদায় আর কি, দুপুরের রান্নার জন্য তো আবার চলে আসতে হবে, তো সে পর্যন্ত আর ঢুকছি না। এখান থেকে যে নূরকে পড়তে বসাবো, এর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে আর ওকে পড়ানো শেষ করেছি, এখন লিখতে দিয়েছি। নূর যতক্ষণে লেখে ততক্ষণে আমি আমার টুকটাক কাজ গুছিয়ে নেই। ক্লাস ওয়ানের পড়াশোনা এখনও নূরকে শুরু করাইনি, আসলে আমরা লম্বা একটা ছুটি কাটিয়ে এসেছি আর সেই সময় নূর অনেক কিছুই দেখা গেছে, হালকা হালকা ভুলে ভুলে গেছে। এটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে হয়, লম্বা গ্যাপের পর অনেক কিছু একটু ধোয়া ধোয়া হয়ে যায়। তো ওই আবছা ভাবটা কাটানোর জন্যই আমি চেষ্টা করছি নার্সারির পড়াটাই এখনও রেগুলার করাতে। তো আগামী দু একদিন পর হয়তো ওর ক্লাস ওয়ানের পড়াশোনা স্টার্ট করাবো। অনেক আপুরা জানতে চেয়েছিলেন কিভাবে ধনেপাতা সংরক্ষণ করি, এটা কিন্তু আমি অনেক আগে একবার দেখিয়েছি। তো ডিপে রাখি না নর্মালি, এটাও জানতে চেয়েছিলেন। এ তো ধনেপাতাগুলিকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর বেশ খানিক সময় পানি ঝরিয়ে একদম শুকনা করে নিয়ে তারপর কেটে বক্স ভরে রেখেছি, আর এটা ডিপেই রেখেছি। কাঁচামরিচগুলিকেও আমি একইভাবে গুছিয়ে নিয়ে উপরে নিচে টিস্যু দিয়ে এটা নর্মালে রেখেছি। আজ রান্নায় যতটুকু লাগবে অতটুকুই বাইরে রেখেছি, আর বাকিগুলি কিন্তু নিজের সুবিধা অনুযায়ী বের করব এবং বাকিটা আবার ফ্রিজে রেখে দেব। এখন একটু সময় পেয়েছি তো ডেইলি নিউজ পেপারটাতে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে তার ডাক্তারি সরঞ্জামাদি নিয়ে বসে গেছে, প্রতিদিনই দেখা যায় আমাকে বা ওর বাবাকে সাবজেক্ট বানায়, তো বিভিন্ন রোগের ঔষধপত্র দিয়ে থাকে। তো আজ আমাদেরকে না পেয়ে এখন পুতুলটাকে নিয়েই বসেছে।
আমি পেপার পড়ছিলাম আর শুনছিলাম পুতুলটাকে বলছে তোমার হাতে অনেক জীবাণু, এ কারণে তোমার ডায়রিয়া হয়েছে, তো তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করছি। তো আমি বিষয়টাতে খুবই মজা পেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তবে ওকে এখন আর ভিডিওতে খুব একটা আনা যায় না, একটু বড় হয়ে গেছে তো লজ্জা পায়, তো ফাঁকে ফাঁকে গোপনে গোপনে যতটুকু পারি অতটুকু দেখাই। এখন প্রেসক্রিপশন পড়ে ওষুধ খাইয়ে দিল এবং সেই সাথে নিজের মাফলারটা দিয়ে কম্বল বানিয়ে সুন্দর করে শুইয়ে দিল। টিভি চলছিল, এই কারণে র সাউন্ডটা রাখা সম্ভব হয়নি। যদি রাখতে পারতাম তাহলে যারা বাচ্চাদের অ্যাক্টিভিটিস পছন্দ করেন তারা খুব মজা পেতেন। এই তো আমরা প্রত্যেকেই নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, তো এখানে আমি একটা মজার জিনিস পড়লাম, তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই। বিশ্বের সর্বোচ্চ জনঘনত্ব ঢাকার চার এলাকায়, এমন একটা টপিকে আমরা বিশ্বের সর্বোচ্চ হয়েছি, এটা শুনে খুশি হব না লজ্জিত হব ঠিক বুঝে উঠতে পারছি না। মেগা সিটিগুলিতে লোক একটু বেশি থাকবে, এটা একদম স্বাভাবিক, তবে এত বেশি থাকাটা মোটেও কাম্য না। তারপরও আসলে মানুষের কি করার আছে, আসলে মানুষ কর্ম শিক্ষা এসব কারণেই কিন্তু ঢাকামুখী হয়। তো দেখা যাবে একটা সময় হয়তো কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ হবে, ছোট ছোট শহরগুলিতেও কাজের ব্যবস্থা হবে এবং ভালো সুযোগ সুবিধা থাকবে, তখন মানুষ ঢাকামুখী না হয়ে সেসব শহরেই সেটেল হবে, ধীরে ধীরে ঢাকার উপরে চাপটা কমতে থাকবে। তো এটা কবে নাগাদ হবে এটা তো বুঝে ওঠা মুশকিল, তবে আমরা আশা করতে পারি। আজ অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্না করে নিয়েছি, সেই সাথে বেশ কিছু জমানো কাজ করেছি, এ কারণে ক্যামেরা আর অন করিনি। তো এখন এদিকে টপগুলিও গুছিয়ে নিচ্ছি, অনেক দিন ধরে এগুলি পড়েছিল, করি করব এগুলি করে আর হচ্ছিল না। ভাবছি এটার ভিতরে শীতকালীন সবজি লাগাবো, তো সবজি হবে কি না আমি শিওর না, এত ছোট জায়গা, তারপরও ট্রাই করব। মাটিটা মোটামুটি আগে থেকে রেডি করা ছিল, আমি শুধু জৈব সার মেশাবো আর টবে নিয়ে নেব। তো এতটুকু কাজ করতে আমার বড় জোর 5 থেকে 10 মিনিট সময় লাগতো, এর মধ্যে নূর চলে এসেছে, তো এখন আমি সেই 10 মিনিটের কাজ আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও শেষ করতে পারছি না। যে কোনো কাজের মধ্যে এখন নূর ঢুকে পড়ে, এটা ওর একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো কখনো যদি আব্বা আম্মাকে নালিশ করি তো দুজনেই বলবেন তুমিও ছোটবেলায় এমন ছিলে, তো তুমি ওকে কিছু বলবা না, তো ইদানিং কিছু বলা ছেড়েই দিয়েছি। তো এই 5 মিনিটের কাজ 1-1.5 ঘন্টা ধরে করি, এইভাবে চলছে আর কি। তো আমরা সবাই নিয়ে কাজটা করতে থাকি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।